ইসরায়েলকে বলা হয় পাপের দেশ, বিশেষ করে মুসলিম দেশগুলোর কাছে যেন ইসরায়েল একটা অপবিত্র শব্দ। এখানে কিছু রেস্টুরেন্টে খেতে গেলে আপনাকে অবশ্যই টিপস দিতেই হবে, আবার কিছু রেস্টুরেন্টে আপনি পনির বার্গার চাইতেই পারবেন না। এদেশের অনেক জায়গায় কামিতা বৈধ। প্রতি মাসে ইসরায়েলে পুরুষরা 1 মিলিয়ন বার বিদ্যালয়ে গমন করে। শোনা যায় ইসরায়েলে যতজন নাগরিক ঠিক ততজন সেনা সদস্য। এই দেশের নারী সেনারা সবচেয়ে সুন্দরী এবং উগ্র প্রকৃতির। বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা মোসাদ, যারা ইসরায়েলের হয়ে কাজ করে থাকে। ইসরায়েলে প্রায় 83 লক্ষ লোকের বসবাস। এটি বিশ্বের একমাত্র রাষ্ট্র যেখানে ইহুদিরা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়। ইসরায়েলের রাষ্ট্রভাষা 2টি, আধুনিক হিব্রু ভাষা এবং আরবি। এখানে বিয়ের কোনো অনুষ্ঠান থেকে আপনি কখনোই রাত 2টার আগে বাড়ি ফিরতে পারবেন না, কারণ সাধারণত বিয়ের অনুষ্ঠান ও খাবার শেষে সকল বয়সের অতিথিরা নাচ গানে মগ্ন থাকে। এটি একমাত্র দেশ যেখানে প্রাপ্তবয়স্কদের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক। প্রত্যেক প্রাপ্তবয়স্ক ছেলেকে 3 বছরের এবং মেয়েদেরকে অন্তত 2 বছরের প্রশিক্ষণ নিতে হয়। এখানকার নারী সেনারা যেমন সুন্দরী, তেমনি ভয়ানক। এরা প্রয়োজনে শারীরিক সৌন্দর্যকে বিনোদনের কাজে লাগিয়েও টাকা ইনকাম করে থাকে। ইহুদি লোকেরা যদি কোনো খারাপ কাজ করে থাকে, তবে তার প্রায়শ্চিত্ত স্বরূপ অনুশোচনা প্রকাশের উপায় হিসেবে দীর্ঘ 25 ঘণ্টা উপোস থেকে ঐতিহ্যগতভাবে দিনটি পালন করে থাকে। বছরের নির্দিষ্ট 2টি দিনে ইসরায়েলের সবকিছু 1 মিনিটের জন্য স্থির হয়ে যায় এবং দাঁড়িয়ে নিরবতা পালন করে। জেরুজালেমের আল্ট্রা অর্থোডক্স ইহুদি অঞ্চলে শুক্রবার সূর্যাস্ত থেকে শনিবার সূর্যাস্ত পর্যন্ত গাড়ি চালানো নিষেধ। যদি এর ব্যতিক্রম হয়, তবে স্থানীয় বাসিন্দারা আপনার গাড়িতে পাথর ছুড়তে বিন্দুমাত্র সংকোচ বোধ করবে না। গোড়া ইহুদি পরিবারগুলো তাদের পিতামাতার সন্তান, ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া অন্য কেউ তাদের স্পর্শ করুক সেটা একদম পছন্দ করে না। তবে সব পরিবার একই রকম না। এদেশে সশস্ত্র বাহিনী 3টি, মিলিটারি সংস্থার সমন্বয়ে গঠিত সংস্থাগুলো হচ্ছে স্থলবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী। এই বাহিনী দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। এই দেশের নিজস্ব সম্পদের পরিমাণ খুবই কম। দেশটি 1970-এর দশক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ আর্থিক অনুদান পেয়ে আসছে, তবে 1998-এর পর এই অনুদানের পরিমাণ কমিয়ে দেওয়া হয়। পর্যটনের দিক থেকেও এই দেশটি পিছিয়ে নেই। ইসরায়েলের পর্যটন মূলত ইহুদি ধর্মের পবিত্র ও ঐতিহাসিক স্থানগুলোকে কেন্দ্র করে আবর্তিত। ইহুদিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় শহর এবং মুসলিম ও খ্রিস্টানদের গুরুত্বপূর্ণ তীর্থস্থান হল জেরুজালেম শহর। জেরুজালেমের ইহুদি মন্দির ও সুপ্রাচীন মসজিদ বিখ্যাত। আরও আছে লবণাক্ত মৃৎসাগর, যার পানিতে ভেসে থাকা যায়। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো জানা অজানা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।